Hello everyone, um, welcome to my class World of NCRT. In today's class, we will discuss the point number B of the first uh, unit, first topic, the sources of early Indian history, that is archaeological sources. Uh, in our previous class, we studied literary sources, and in this class, I will discuss the topic archaeological sources in details. So, let's start the class without further delay. সো ফার্স্ট অফ অল সোর্সেস আর্কিওলজিক্যাল সোর্সেস বলতে আমরা কি বুঝি তো আর্কিওলজিক্যাল সোর্সেস যেটা বা স্থাপত্য শিল্প সম্বন্ধীয় যে হিস্ট্রির উপাদান এটা কেন জরুরি এটা আগে আমরা একটু বলি হিস্ট্রি জানার জন্যে যখন এখন থেকে অনেক অনেক বছর আগে হিস্ট্রি লেখা হয়নি যেমন হরপ্পা সভ্যতার সময়ে বা মেসোপটেমিয়া সভ্যতার সময়ে ওই সময়ের সিচুয়েশনটা কেমন ছিল ইকোনমিক্যালি কতটা ডেভেলপ ছিল ওই সোসাইটির কেমন চিন্তাধারা ছিল তারা কিরকম পোশাক পরতো সব কিছু জানার জন্যে আমরা কিসের উপর নির্ভর এক্সকাভেশনের উপর এক্সকাভেশন মানে হচ্ছে খনন কার্য খনন কার্যের পরে বা খননকার্য কার্য ছাড়াও এমন অনেক বিল্ডিংস এমন টেম্পলস অনেক কিছু পাওয়া গেছে বই পাওয়া গেছে যেটাকে আমরা আর্কিওলজিক্যাল সোর্স হিসাবে ধরে নিয়েছি আমরা গত ক্লাসে সাহিত্যিক উপাদান বা লিটারি সোর্সেস নিয়ে ডিসকাস করেছিলাম আজকের ক্লাসে আমরা আর্কিওলজিক্যাল সোর্সেস বা স্থাপত্য শিল্প সম্বন্ধীয় উপাদান সম্পর্কে ডিসকাস করব। চলুন শুরু করা যাক আর্কিওলজিক্যাল সোর্সেস আর আর্টিফেক্স দ্যাট ক্যান গিভ অ্যান আইডিয়া অফ দ্য টাইম পিরিয়ড ইন হুইচ দে ফাউন্ড তো সবার আগে এটা যদি আমি ডেফিনিশন দেখি যে আর্কিওলজিক্যাল সোর্সেস বলতে আমি কি বুঝি তো এখানে বলা হয়েছে আর্কিওলজিক্যাল সোর্সেস আর আর্টিফেক্টস স্থাপত্য শিল্প সম্বন্ধীয় যে সোর্সেস উপাদান এগুলি হচ্ছে কিছু আর্টিফেক্টস কিছু জিনিস দ্যাট ক্যান গেভ অ্যান আইডিয়া যেটা আমাদেরকে একটা আইডিয়া দেয় একটা ধারণা দেয় কিসের অফ দ্য টাইম পিরিয়ড একটা সময়ের যে এই সময়ে এই আর্টিফেক্টসটা রেডি করা হয়েছে ইন উইচ দে আর ফাউন্ড যে সময়ের যে সময়ে এটা পাওয়া গেছে যেমন দুই হাজার একে যদি এক হাজার সালের কোনো জিনিস পাওয়া যায় তাহলে আমরা ধরে নেব যে ওই এক হাজার সালে ওইখানে স্থাপত্যশিল্প কেমন ছিল আমরা রেডিও কার্বন

এ কয়েন রুলার একটা কয়েন বা মুদ্রা যেটার মধ্যে কোনো একজন রাজার ইম্প্রেশন লাগানো আছে কোন একটা রাজার ফটো দেওয়া বা রাজার রাজত্ব কাল এত সাল থেকে এত সাল কয়েনের মধ্যে এমন লেখা থাকে না তো একটা যদি আমি কয়েন পাই ওইটাও আমার আর্কিওলজিক্যাল সোর্সের একটা উদাহরণ অ্যান ইনস্ক্রিপশন একটা রিটেন বুক হতে পারে ইনস্ক্রিপশন সরি বুক না ইনস্ক্রিপশন হচ্ছে স্পেশালি কোনো পাথরের উপরে বা কোনো একটা টিনের মেটেলের কোনো একটা কপারের কিছুর উপরে লেখা বিভিন্ন সময়ে রাজারা কি করেন উপদেশ দিয়ে থাকেন বা ল্যান্ড গ্রান্ট দিয়ে থাকেন ওইগুলিকে ইনস্ক্রিপশন বলা হয় তো ইন একটা ইনস্ক্রিপশন আমি ওই সময়ের পেলাম পটারি যে পটারি হচ্ছে ওই মাটির বাসনপত্র যে বানানো থাকে ওইগুলি ফসিলস কোনো একটা জন্তু যেমন আমি একটা জায়গাতে আমি একটা ছাগলের ফসিল পেলাম পেয়ে আমি জানতে পারলাম যে ইন্ডিয়াতে ছাগল ছাগল যে জিনিসটা এটা কবে কত সালে এটা প্রথমবার ওই এরিয়ার মধ্যে লালন পালন করা হতো বা ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল সম্বন্ধে আমরা জানতে পারবো সাইট খনন কার্যের পরে যেমন আছে হরপ্পা সভ্যতার বিভিন্ন যে বিভিন্ন গুজরাটের রাজস্থানের অঞ্চলে হরপ্পার যে জায়গাগুলি খনন করা হয়েছে কি কি পাওয়া গেছে তা থেকে স্ট্যাচুস স্ট্যাচু তো বুঝতেই পারছেন মূর্তি তো এরকম সব কিছু হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সের আন্ডারে পড়ে আর্কিওলজিক্যাল স্থাপত্য বা স্থাপত্য যে উপাদান এর আন্ডারে এই সব কিছু আসে তো আমি বুঝলাম কি তো একটু ডিটেলসে আমি একটা একটা করে দেখি এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হলো সোর্স হতে পারে যেমন এখানে গোল্ড কয়েন অফ কনিষ্কা কনিষ্ক যে রাজা ছিলেন কনিষ্কের সময়ের দুইটা গোল্ড কয়েনের ফটো এখানে দেওয়া হলো আর পটারি পটারি যে হরপ্পা সভ্যতা বা বিভিন্ন সময়ে খনন কার যে পটারি পাওয়া গেছে ওইটার একটা এক্সাম্পল দেওয়া হলো নেক্সট আমি দেখি এটা একটা মন্দিরের গায়ের চিত্র যেটা খনন করে বানানো হয়েছে তো এই চিত্রটা দেখে আমরা আপনারা বলবেন এটা এটা থেকে আমি কিরকম ভাবে বুঝতে পারবো যে ওই সময় স্থাপত্য শিল্প কেমন ছিল তো আমি একটা জিনিস বুঝতে পারছি যে এই চিত্রটা দেখে আমি মাঝখানে দেখছি একটা পুরুষের ছবি এই যে স্থাপত্য কার্য যেটা একটা কোনো মন্দিরের গায়ে আঁকা হয়েছে আর ওনার সাথে অনেকজন মহিলা তো ও একজন মহিলা ছাতি ধরে আছেন একজন ওনার সাথে একটা পাত্র ধরে আছেন একজন উনার হাত ধরে আছেন তো আমরা বুঝতে পারি যে ওই সময়ের যে রাজা ছিলেন উনার দাস দাসীরা উনার সেবা করতো পুরুষরা সেবক হিসাবে রাজার সাথে জড়িত থাকতো না বা যিনি যেই উনি হন উনার দাস দাসীরা স্পেশালি উনার টেক কেয়ার করতো তো এই পিকচারটা থেকে আমরা এটা বুঝতে পারছি নেক্সট আরেকটা পিকচার আমরা এখানে দেখছি এটা কোনো ইন্ডিয়ার কোনো স্থাপত্য শিল্প না এটা খুব সম্ভবত মিশরের কোনো একটা স্থাপত্য শিল্পের উদাহরণ যেটা খনন কার্যের পর পাওয়া গেছে নেক্সট এবার আমি দেখি ইনস্ক্রিপশন কি একটা একটা করে যা যা আমরা এখন পড়লাম তার একটু বিশদে আলোচনা করব। আর কয়েকটা টপিক শেষ করার পর আমি প্রিভিয়াস ইয়ারে যা যা কোয়েশ্চেন এসেছে ওইটা দিয়ে আপনাকে দেখাবো যে ক্লাসগুলি রেগুলার করলে কিভাবে আপনার সাহায্য হবে এনসক্রিপশনস এনস্ক্রিপশনস আর দ্য রাইটিংস এনগ্রেভড অন হার্ড সার্ফেসেস তো বলছে এনস্ক্রিপশন জিনিসটা কি ইনস্ক্রিপশন হচ্ছে এমন সব লেখা যেটা এনগ্রেভড করা হয় মানে খনন করে খুদাই করে লেখা হয় কিসের উপর অন হার্ড সার্ফেসেস কাগজ পাতায় সব নরম কিছুর উপরে না হার্ড সার্ফেসের উপর লেখা হয় যেমন কোনো একটা পাথর হতে পারে মন্দিরের গায়ে হতে পারে কোনো একটা ম্যাটেলের পাত্রের উপর হতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে কি করা হয় তাদেরকে দেবের মোস্টলি অন রক রকসের উপরে পাথরের উপরে বেশিরভাগ সময়ে লেখা হয়ে থাকে এক সেকেন্ড বিল্ডিংস স্টোনের উপরেও লেখা হয় বিল্ডিংসের ওয়ালে লেখা হয় মেটেলস মেটেলের আমি তো বললামই মেটেলের যেরকম পাত্রগুলি থাকে ওগুলির উপরেও লেখা হতো যাতে লেখাটা মিটে না এই জন্য এনগ্রেভ করে ক্ষুদাই করে লেখা হয় ডিপিক্টেড ইম্পর্টেন্ট ইভেন্টস এবার এইসব যে আমরা দেখলাম এগুলি কী ডিপিক্ট করে ইম্পর্ট্যান্ট ইভেন্টস ডিপিক্ট করে ইম্পর্টেন্ট ইভেন্টস মানে কোন সময়ে কী কাজ করা হয় ওই ইম্পর্ট্যান্ট ইভেন্টসগুলি আমরা ইনস্ক্রিপশনের মাধ্যমে জানতে পারি ইম্পর্টেন্ট কাজগুলি অফ দ্য পাস্ট অ্যান্ড দ্য রুলার অফ দ্য টাইম ওই সময়ের রাজা কে ছিলেন কে এই ইনসক্রিপশনগুলি লিখিয়েছিলেন এরকম আমরা তাদের থেকে ইন্সক্রিপশন থেকে আমরা ইনফরমেশন পেতে পারি দেয়ার স্টাডি ইজ কল্ড এপিগ্রাফি যারা বাংলায় পড়ছেন যারা বাংলা স্টুডেন্ট আছেন ক্লাসটা ভালো করে দেখার পর একবার বইটা পড়ে দেখবেন বাংলা যেটাই আপনারা টেক্সট সিলেক্ট করেছেন পড়ার জন্যে অনেকটা ইজি লাগবে তো ইনস্ক্রিপশন নিয়ে যে পড়াশোনা হয়ে থাকে এটাকে কি বলা হয় এপিগ্রাফি এপিগ্রাফি নেক্সট আমি দেখি ইন ইন্ডিয়া দ্য আর্লিয়স্ট ইনস্ক্রিপশনস রেকর্ডেড অন স্টোন তো ইন্ডিয়াতে যেটা সব থেকে আগের ইনস্ক্রিপশন পাওয়া গেছে সেটা পাওয়া গেছে স্টোনের উপরে বাট ইন দ্য আর্লি সেঞ্চুরিজ অব দ্য ক্রিস্চিয়ান এরা কপার প্লেটস বিগিন টু বি ইউজ ফর দিস পারপাস তো আমরা একটা জিনিস কি দেখলাম যে পনেরোশো হাজার শতাব্দী হাজার যে বিসি হাজার বিসির সময় আমরা অনেক কিছু এগুলি প্লেটস বগেরে পেয়েছি তো বিসি মানে কি বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট ক্রাইস্টের জন্ম যদি জিরো থেকে আমি শুরু করি জিরোর আগের থেকে এটা উল্টা দিকে আসবে নয়শো বিসি যত আমাদের কাছে আসবে তত আমরা উল্টা গণব কিন্তু তারপর থেকে ফার্স্ট সেঞ্চুরি সেকেন্ড সেঞ্চুরি থার্ড সেঞ্চুরি এরকমভাবে কাউন্ট হতে থাকবে তো বলছে খ্রিশ্চিয়ান এরা যখন খ্রিশ্চিয়ান এরা আরম্ভ হলো আর্লি আর্লি খ্রিশ্চিয়ান এরাতে কপার প্লেটস বানানো শুরু হয়েছে এই সময়ে কপার প্লেটস বানানো শুরু হয়েছে কপারের মধ্যে লেখা হতো কপারের প্লেটস তামার প্লেট বানিয়ে ওইটার মধ্যে লেখা হতো কিন্তু এর আগে কোথায় ইনস্ক্রিপশন পাওয়া গেছে স্টোনের উপরে স্টোনের উপরে লেখা হতো কবে খ্রিস্টিয়ান এরার আগে কিন্তু খ্রিস্টিয়ান এরা যখন থেকে স্টার্ট হলো আর্লি সেঞ্চুরিজ অফ ক্রিশ্চিয়ান এরা কপার প্লেটস বিগিন টু ইউজ ফর দিস পারপাস ইনস্ক্রিপশনের জন্য কপার প্লেটস ইউজ করা হতো এই যে আমি উদাহরণ দেখালাম একটা হচ্ছে স্তম্ভ লিপি যেটাকে আমরা বলি স্তম্ভের মধ্যে আপনাদের আমি স্তম্ভলিপি এই হচ্ছে স্তম্ভলিপি বাংলায় যেটাকে বলে বা পিলার ইনস্ক্রিপশন ইংলিশে বলে পিলার ইনস্ক্রিপশন এটা একটা অশোকান পিলার পিলারের গায়ের মধ্যে বিভিন্ন কিছু লেখা আপনারা দেখতে পারবেন কোনো একটা রুলস হয়তো লেখা আছে কিভাবে নাগরিকরা চলবে এই সব কিছু তো এটা পরে আমরা তৎকালীন সময়ের সমাজচিত্র পেতে পারি নেক্সট এখানে আসছে একটা দেখুন এটা একটা পাথরের উপর শিলালিপি যেটাকে বলে শিলার উপরে কিছু লিপি আঁকা হয়েছে শিলালিপি এটা হচ্ছে এবার এই ইনস্ক্রিপশনের ইম্পর্টেন্সটা কি ইম্পর্টেন্স হচ্ছে ইনস্ক্রিপশন হেল্প আস টু হেল্প আস নো অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই মাসেস ইন্সক্রিপশানের মধ্যে যে ভাষায় লেখা হতো এটা থেকে আমরা কি জানতে পারি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে ওই সময়ের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানতে পারি যে কোন ল্যাঙ্গুয়েজে স্পোকেন বাই দ্য মাসেস ওইখানে সাধারণ মানুষ কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতো সেটা জানতে পারি ডেভেলপমেন্ট অফ রিটেন স্ক্রিপ্ট ও এই লেখাগুলি দেখে আমরা বুঝতে পারি যে ওই সময়ে ডেভেলপমেন্টটা কেরকম ছিল রিটেন স্ক্রিপ্টের যেমন লিপি যে লিপির আবিষ্কার কতটা হয়েছিল কোন লিপিতে লেখা হতো ওই সব কিছু তখনের সময়ে এটা দিয়ে আমরা জানতে পারি অ্যান্ড দ্য সোশিয়াল লাইফ অফ দ্য পিপল মানুষের সোশিয়াল লাইফ কেমন ছিল জীবনযাত্রা কেমন ছিল অ্যান্ড পিপল হু লিভড ব্যাক দেন দে আর রিগার্ডেড এজ দ্য মোস্ট রিলায়েবল সোর্স অফ দ্য এনশিয়েন্ট হিস্ট্রি যেই মানুষরা অ্যান্ড সরি লাইফ অফ দ্য পিপল হু লিভড ব্যাক দেন আমরা সোশিয়াল লাইফ সম্বন্ধে জানতে পারি কাদের সোশিয়াল লাইফ যেসব মানুষরা ওই সময়ের থাক বেঁচে ছিল বা জীবনযাত্রা জীবনযাপন করতো তাদের সম্বন্ধে আমরা জানতে পারি দে আর রেগার্ডেড অ্যাজ দ্য মোস্ট রিলায়েবল সোর্স অফ এনশিয়েন্ট হিস্ট্রি দে আর বলতে কারা এখানে বলা হচ্ছে ইন ইনস্ক্রিপশনের কথা ইনস্ক্রিপশন রিগার্ডেড ইজ দ্য মোস্ট রিলায়েবল সোর্স সব থেকে বিশ্বস্ত একটা উপাদান হিস্ট্রির বিকজ দে আর জেনারেলি ফ্রি অফ মিথস তারা কেন ইম্পর্ট্যান্ট ইনস্ক্রিপশন কারণ তারা মিথ থেকে আলাদা মিথ মানে কি এবার সাধারণ একটা কথা দিয়ে আমি বলি আমাদের এখানে ধরুন একটা সভা হলো বা সমিতি হলো কেউ একজন গল্প বলল। বা এখন থেকে যেমন আমরা রামায়ণের গল্প শুনি রামায়ণ আমরা কেউ চোখে দেখিনি কারোর কাছে ডেট লেখা নেই কিছু লেখা নেই তো রামায়ণ সম্বন্ধে অনেকে অনেক রকম গল্প বানায় এটা 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 তো যেহেতু এটা ক্রস চেক করার কোনো সিস্টেম নেই তা আমরা এটা মিথ ধরে নিই যে যা হচ্ছে এটা বিশ্বস্ত না কিন্তু কেউ বিশ্বাস করলে প্রমাণ দিতে পারবো না আমরা যে এটা রামায়ণ এত সালে হয়েছিল এই সেই প্রমাণ নেই আমাদের কাছে তো যেরকম পারো গল্প বানাতে পারো তাই যে বইপত্র পাওয়া গেছে ওই সময়ের এটা হিস্ট্রি ক্রিয়েট করার জন্য খুব একটা ইম্পর্টেন্ট সোর্স না কেন ইম্পর্টেন্ট না কারণ বইয়ের মধ্যে গাল গল্প অনেক হয়তো লেখা হয়েছে আমরা জানি না ক্রস চেক করতে পারবো না কিন্তু যে ইনস্ক্রিপশনগুলা পাওয়া গেছে এটা খুব রিলায়েবল সোর্স খুব বিশ্বস্ত উপাদান কেন কারণ পিলারের মধ্যে কেউ গিয়ে গল্প লিখবে না পিলারের মধ্যে খুদাই করে কি লেখা হবে হয়তো লেখা হবে যে এই রাজা এই স্তম্ভ এত সালে বানিয়েছেন কারণ উনি এই যুদ্ধটা জয় করে এসেছেন এরকম ইম্পর্ট্যান্স ম্যাটারগুলি লেখা থাকবে ন্যারেটস বাই দ্য ফ্যাক্টস অনলি যা ফ্যাক্ট যা সত্য তাই পিলার ইনস্ক্রিপশনের মধ্যে বা স্তম্ভ ইনস্ক্রিপশনের মধ্যে লেখা থাকে তাই ইনস্ক্রিপশন খুব একটা বিশ্বস্ত উপাদান হিস্ট্রির নেক্সট এক্সাম্পল আমরা দেখি এক্সাম্পল যখন আমি সরি এক্সাম্পল যখন আমি দেখতাম দেখতে গেলাম তখন আমি দেখলাম যে থার্টি থ্রি পিলার ইনসক্রিপশান আমাদের এখানে এম্পারার অশোকের লেখা থার্টি থ্রি পিলার ইনসক্রিপশান পাওয়া গেছে তো কোয়েশন যদি আসে এম্পারার অশোক বা সম্রাট অশোক কয়টা পিলার ইনস্ক্রিপশন বা স্তম্ভলিপি লিখেছেন টোটাল তো এখন অবধি পাওয়া গেছে থার্টি থ্রি ইন পালি ল্যাঙ্গুয়েজ অশোকের স্তম্ভ লিপি কোন ভাষায় লেখা পালি ভাষায় লেখা ইন ব্রাহ্মী স্ক্রিপ্ট আর লিপিগুলি কি ছিল ভাষা ভাষা ছিল পালি আর লিপি ছিল ব্রাহ্মী ব্রাহ্মী লিপিতে পালি ভাষায় লেখা হয়েছে কার অশোকের যে পিলার ইনস্ক্রিপশন এখানে আরেকটা উদাহরণ আমি দেখাচ্ছি অশোকের পিলার ইনস্ক্রিপশানের এই যে স্তম্ভটা আপনি দেখতে পাচ্ছেন এটা একটা স্তম্ভ অশোকের ইয়ে করা এটার গায়ে যেটা লেখা এখানে আমি একটু বড় করে দেখালাম ঠিক আছে এটা সেম পিলার দুইটা অ্যাঙ্গেল থেকে ফটোটা ওঠানো হয়েছে তো আপনাদের বুঝতে সুবিধা হবে এরকম থার্টি পিলার ইনস্ক্রিপশন পাওয়া গেছে কার সম্রাট অশোকের এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে হাতিগুম্পা ইনস্ক্রিপশন ফ্রম দা উদয়গিরি নিয়ার ভুবনেশ্বর ইন ওড়িশা খারবেলা হবে না সরি এটা হয়ে হাতি ইনস্ক্রিপশন ফ্রম উদয়গিরি নিয়ার ভুবনেশ্বর ইন ওড়িশা তো ওড়িশার উদয়গিরি হিলস চেয়ে হিলের মধ্যে একটা পাওয়া গেছে হাতি গুমফা ইন্সক্রিপশন কে লিখেছেন খারবেলা দ্য কিং অফ কলিঙ্গ খারবেলা লেখা বা উনি খুদাই করিয়েছেন কাউকে দিয়ে ডিউরিং সেকেন্ড সেঞ্চুরি তো কবের হাতি গুম্ফা শিলালিপিটা কবে পাওয়া গেছে সরি হ্যাঁ শিলালিপিটা সেকেন্ড সেঞ্চুরিতে পাওয়া গেছে নেক্সট এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন অফ সমুদ্রগুপ্তা এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন কে কার দ্বারা লেখা হয়েছে সমুদ্রগুপ্তার ইনস্ক্রিপশন সমুদ্রগুপ্ত সম্বন্ধে লেখা হয়েছে এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশনে বা এলাহাবাদ স্তম্ভলিপিতে নেক্সট আইহোল ইনস্ক্রিপশন তো এরকম কয়েকটা ইম্পর্ট্যান্ট আইহোল শিলালিপি তারপর হাতি গুম্ফা কলিঙ্গরাজ খারবেল যেটা লিখেছেন এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন এগুলি হচ্ছে খুব ফেমাস কয়েকটা আর্কিওলজিক্যাল সোর্সেস আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে নেক্সট আমরা এবার পড়ব কয়েন নিয়ে তো এখানে কয়েনের দুইটা পিকচার দেওয়া হয়েছে কিন্তু পিকচারটা দেখে আপনারা এমন ধারণা করবেন না যে সব কয়েনরাই গোল্ডের ছিল আর গোল আকৃতি ছিল এ সেকেন্ড পিকচারটার মধ্যে আপনারা দেখতে পারেন যে পিলার অনেক সরি পিলার না কয়েন্স অনেক সাইজের শেপের ওই সময়ের পাওয়া গিয়েছে যে এখানে কিছু স্কোয়ার শেপের আছে কিছু গুল আছে তো আমরা একটা দেখছি কি এই যে কয়েনগুলো আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে যেমন একটা সিস্টেমেটিক্যালি কোনো একটা লেখা আছে কিছু একটা এখানে একটা রাজার পিকচার আছে এখানে একটা সন হয়তো দেওয়া আছে তো গোল্ড কয়েন অফ কনিষ্ক আমরা এটা দেখে বুঝতে পারলাম যে একটা কনিষ্ক রাজের সময়ের গোল্ড কয়েন কিন্তু এই যে কয়েনগুলি না এগুলির মধ্যে না রাজার কথা লিখা আছে না কিছু লিখা আছে আপনারা ভালো করে দেখুন এটার মধ্যে কয়েকটা যা সিম্বল কয়েকটা জাস্ট সিম্বল এরকম কিছু একটা দিয়ে প্রেসারাইজ করে এটার মধ্যে সিম্বল আঁকা হয়েছে তো এইসব কয়েন কে বলা হয় মার্ক কয়েন কি বলা হয় মার্ক কয়েন নেক্সট সবার আগে আমি দেখি স্টাডি অফ কয়েন্সকে কি বলা হয় যে কয়েন্স নিয়ে যে পড়াশোনা করা হয় তাকে কি বলা হয় স্টাডি অফ কয়েন্স ইজ কল্ড নিউমিসম্যাটিক্স তো আমরা প্রথমে জানলাম ইনস্ক্রিপশন নিয়ে যে পড়াশোনাটা হয় ওই ডিপার্টমেন্টটাকে বলা হয় ইপিগ্রাফি আর কয়েন্স নিয়ে যারা পড়াশোনা করে এই পড়াশোনাটাকে বলা হয় নিউমিসম্যাটিক্স এনশিয়ান্ট ইন্ডিয়ান কারেন্সি ওয়াজ নট ইস্যুড ইন দ্য ফর্ম অফ পেপার এনশিয়ান্ট ইন্ডিয়াতে যে কারেন্সিগুলো কারেন্সি মানে হচ্ছে টাকা পেপারের ফর্মে আজকাল যেমন আমরা টাকা কাগজে পাই ওই সময় কাগজে ছিল না এস ইজ বিগ ইউজ দিস ডে আজকালকের দিনে যেরকমভাবে ইউজ করা হয় বাট এস মেটেল কয়েন্স কিন্তু কীরকম পাওয়া যেত ওই সময়ে মেটেল কয়েন্স পাওয়া যেত এনশিয়ান্ট কয়েন মেড অফ মেটেল প্রাচীন যে মুদ্রাগুলি পাওয়া গেছে তা মেটেল কপার সিলভার গোল্ড ওর লিড তামা সোনা রূপা বিভিন্ন রকমের মেটেলকে কি বলে বাংলায় আচ্ছা মেটেল বুঝতে পারছেন তো আপনারা ওয়ে মেড অফ ম্যাটেল কপার সিলভার গোল্ড এইসব দিয়েই বানানো হতো তৎকালীন সময়ের মুদ্রাগুলি কয়েন মোল্ডস মেড অফ বান্ড ক্লে কয়েন মোল্ডস মেড অফ বার্নড ক্লে বলা হচ্ছে কি যে কয়েন যেটা বার্ড ক্লে মাটিকে পুড়িয়ে আমরা যে আজকাল হাড়ি পাতিল বানাই না মাটি বানিয়ে তারপর শক্ত করার জন্যে এরকম কয়েন মোল্ডস মেড অফ বান্ড ক্লে এরকম বান্ড ক্লে দিয়ে বানানো কয়েন পাওয়া গেছে বিন ডিসকভার্ড ইন লার্জ নাম্বার মোস্ট অফ দ্যাম বিলং টু দ্য কুষান পিরিয়ড তো এরকম বান্ড ক্লে দিয়ে বানানো কয়েন্স সব থেকে বেশি পাওয়া গেছে কোন সময়ে কুষান পিরিয়ডে দ্যাট ইজ দ্য ফার্স্ট থ্রি খ্রিস্টিয়ান সেঞ্চুরিজ তো বলছে এটা কুশান পিরিয়ডটা কোন সময়ের ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড ফার্স্ট থ্রি সেঞ্চুরিজ অফ দ্য খ্রিস্টিয়ান পিরিয়ড এই প্রথম তিনটা শতাব্দীতে এই তিনশো বছরের হিস্ট্রিতে অনেক অনেক মুদ্রা পাওয়া গেছে ওই সময়টা কার ছিল কুষাণ পিরিয়ড ছিল দ্য ইউজ অফ সা্টগুপ্তার্ড তারপর কুষাণের পরে গুপ্তরা রাজ করল গুপ্ত যুগেও অনেক অনেক মুদ্রা পাওয়া গেছে কিন্তু পোস্ট পিরিয়ডসে যেমন গুপ্তা পিরিয়ডস এর পরে যারা আসলো ওই পিরিয়ডে অলমোস্ট ডিজ্যাপিয়ার্ড এইসব কয়েন্স বা এইসব মোল্ডস একদম উদাও হয়ে গেল যেমন নেই আর পাওয়াই গেল না খনন কার্যে তো আমরা কি বুঝবো এ থেকে দেখুন বুঝবো যে কুষাণ পিরিয়ডে যখন এত বেশি মুদ্রা পাওয়া গেছে গুপ্তা পিরিয়ডে যখন এত মুদ্রা পাওয়া গেছে তখন ওই সময়ের ইকোনমিক সিচুয়েশনটা অনেক ভালো ছিল মানুষের কাছে মুদ্রা আসত মানুষ বিনিয়োগ করত ব্যবসা করত বাণিজ্য করতো কিন্তু পোস্ট গুপ্তা পিরিয়ডে যখন কয়েন্স এতটা পাওয়া গেল না বা অলমোস্ট পাওয়াই গেল না তখন আমরা ধরে নেব যে পোস্ট গুপ্তা পিরিয়ডের ইকোনমিক কন্ডিশনটা ভালো ছিল না এতটুকু অব্দি বোঝা হয়ে গেছে এবার আমি দেখি কয়েন্স ইম্পর্টেন্সটা কি যেটা আমি এখন বললাম আওয়ার আর্লিয়স্ট কয়েন্স কন্টেইন a few সিম্বলস বাট the লেটার কয়েন্স mention the mean, names of the কিং প্রথমে যে আমি যে কয়েনটা প্রথমে ফটো দেখালাম আওয়ার স্যাম্বলস বলছে যে প্রথমের যে কয়েনগুলি আমরা পেয়েছি এটাতে কয়েকটা সিম্বল ছিল মাত্র যে কোনো রকমের সিম্বল হতে পারে স্টার হতে পারে যা কিছু জাস্ট একটা সিম্বল পাওয়া যেত আর কিছু না বাট দ্য লেটার কয়েন্স মেনশন দ্য নেম অফ দ্য কিংস কিন্তু পরে যে কয়েনগুলি পাওয়া গেছে ওইটার মধ্যে একদম রাজা কোন রাজার আমলে এটা সৃষ্টি হয়েছে রাজার ফটো রাজার নাম বা সন সবকিছু লেখা ছিল মেনশন নেমস কিংস অর ডেটস এটার মধ্যে ডেটসও লেখা থাকতো কোনো একজন ভগবানের উদ্দেশ্যে ভগবানকে ডেডিকেট করে যদি লেখা হতো তো অনেক সময় এখানে যেমন ভগবান ইন্দ্রের নাম লেখা থাকলো আমি একটু উদাহরণ দিচ্ছি এরকম গডের নাম

দিস হ্যাজ অ্যানাবেলড আজ টু রিকনস্ট্রাক্ট দ্য হিস্টরি অফ সেভারেল রুলিং ডায়নাসিটিস তো এটা আমাদেরকে কিভাবে হেল্প করে আমরা রিকনস্ট্রাক্ট করতে পারি ধারণা করতে পারি হিস্ট্রি অফ সেভারেল রুলিং ডায়নেটিস ওই সময়ে ইন্ডিয়াতে যে সেভারেল রুলিং ডাইনেস্টি ছিল ওই সেভারেল রুলিং ডাইনটি যেখানে যেখানে কয়েন পাওয়া গিয়েছে ওই কয়েন ধরে ধরে আমরা একটা ইমাজিন করতে পারি যে কোথায় কোথায় কি কি রাজত্ব চলছিল মানে সেভারেলি তারপর আমরা ইন্দো গ্রিক সম্বন্ধে জানতে পারি ইন্দো গ্রিক্স মানে কারা যারা গ্রিক্স থেকে ইন্ডিয়াতে এসেছিল হু কেম টু ইন্ডিয়া ফ্রম নর্থ আফগানিস্তান আফগানিস্তানটা এই জায়গাটার মধ্যে তো এখান থেকে যে নর্থ আফগানিস্তান নর্থ হচ্ছে এদিকটা সাউথ হচ্ছে দিকটা নর্থ আফগানিস্তান থেকে যে সব ইন্দো গ্রিক্সরা ইন্ডিয়াতে এসেছিল তাদের সম্বন্ধে আমরা জানতে পারি এই কয়েন্স পেয়ে কারণ এখানে কিছু কয়েন্স পাওয়া গিয়েছে সেম কয়েন্স আবার এখানে পাওয়া গিয়েছে তো আমরা বুঝতে পেরেছি এই কয়েন্স আফগানিস্তান থেকে কি করে আসলো নিশ্চয়ই কেউ এসেছিল নেক্সট গ্রিক্স কেম টু ইন্ডিয়া ফ্রম নর্থ আফগানিস্তান অ্যান্ড রুল্ড হিয়ার ইন দ্য সেকেন্ড অ্যান্ড ফার্স্ট সেঞ্চুরি বিসি তো বলছে সেকেন্ড আর ফার্স্ট সেঞ্চুরি বিসিতে বিসি কিন্তু সেঞ্চুরি না বিফোর ক্রাইস্ট অনেক অনেক বছর আগে সেকেন্ড ফার্স্ট সেঞ্চুরিতে ইন্দো গ্রিক্সরা এখানে এসেছিল কয়েন্স ওয়ার ইউজ ফর ভেরিয়াস পারপাসেস সাচ এস ডোনেশনস এবার কয়েন্সের ইউজ কি কি দেখিনি বিভিন্ন পারপাসে হতে পারে ডোনেশন দেওয়া কোনো একটা পুরোহিতকে রাজার ডোনেশন দিল কয়েন্স দিয়ে দিল মোড অফ পেমেন্ট পেমেন্টের যেমন তুমি আমার আন্ডারে কাজ করলে আমি একজন রাজা তোমাকে পেমেন্ট দেব কি করে তখনের সময় কারেন্সি এটা ছিল তো মোড অফ পেমেন্ট হিসাবে ওটা কাজ করতো অ্যান্ড মিডিয়াম অফ এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ তোমার কাছে চাল আছে এই চালটা কেনার জন্য আমি তোমাকে কি করলাম কয়েন দিলাম তুমি আমাকে এক্সচেঞ্জ হিসাবে চাল দিলে হুইচ থ্রো কনসিডারেবল লাইট অন ইকোনমিক হিস্ট্রি অফ দ্য টাইম এই ব্যবসা বাণিজ্যের যে সিস্টেমটা এই এইগুলি সবটা পার্ট দেখে আমি ওই সময়ে ইকোনমিক হিস্ট্রিটা জানতে পারি আমি ধরে নিলাম যে ও তৎকালীন ইকোনমিক হিস্ট্রিটা ভালো ছিল দ্য গুপ্তাস ইস্যুড লার্জেস্ট নাম্বার অফ গোল্ড কয়েন দিস ইন্ডিকেটস দ্যাট ট্রেড এন্ড কমার্স তো বলছে যে গুপ্তারা থেকে বেশি ইন্ডিয়াতে লার্জেস্ট নাম্বার অফ গোল্ড দিয়ে তাও এই সেই না সিলভার দিয়ে না কপার দিয়ে না সব থেকে বেশি গোল্ড কয়েন্স পাওয়া গিয়েছে গুপ্তা এইজ এ দিস ইন্ডিকেটস দ্য ট্রেড এন্ড কমার্স ফ্লারিস একটা গুপ্তা এইচ তো আমি ধরে নিলাম গুপ্তা এইজে ট্রেড এন্ড কমার্সটা খুব বেশি ফ্লারিস্ট হয়েছিল উন্নত হয়েছিল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা ক্ষেত্রটা বাট এ ভেরি ফিউ নাম্বার অফ ফিউ নাম্বার অফ কয়েন্স হবে এখানে কয়েন্স ফাউন্ড কয়েন্স ইন দ্য পোস্ট গুপ্তা টাইমস ইন্ডিকেটস দ্যাট দ্য ডেকলাইন অফ ট্রেড অ্যান্ড কমার্স কিন্তু সেম যখন এই নাম্বারটা ফাউন্ড কয়েন্সের নাম্বারটা যখন কম হয়ে গেল কোন সময়ে পোস্ট গুপ্তা পোস্ট গুপ্তা মানে গুপ্তা পিরিয়ডের পরে যে পিরিয়ডটা এসেছিল টাইমস ইন্ডিকেট দ্যাট দ্য ডেকলাইন অফ ট্রেড অ্যান্ড কমার্স ডেকলাইন মানে ধ্বংস কম কয়েন্স পাওয়ার মানে হলো যে ওই সময়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একদম ধ্বংস হয়ে গেছিল কোন সময়ে পোস্ট গুপ্তা পিরিয়ডসে তো আপনারা দেখতে পাচ্ছেন কয়েন্স আমাদেরকে কিভাবে ইতিহাস জানতে সাহায্য করছে কয়েন্স পট্রে কিংস অ্যান্ড গডস অ্যান্ড কন্টেইন রিলিজিয়াস সিম্বলস অ্যান্ড লেজেন্ডস কয়েস এর মধ্যে কি কি পট্রে করা হয় কিংস গডস রিলিজিয়াস সিম্বলস যেমন রিলিজিয়াস সিম্বল কি হবে একটা ধরো হাতিকে আমি পূজা করছি হাতির একটা সিম্বল পেলাম লেজেন্ডস যেমন বিভিন্ন বীর রাজাদের ফটো অল অফ লাইট অন আর্ট টাইম ওই সময়ের আর্টে এক্সপার্ট ছিল তারা কোন রিলিজিয়ানকে ফলো করা হতো যেমন ধরো সূর্যদেবকে ওই সময় ফলো করা হতো তো আমি একটা কয়েনের মধ্যে সূর্য দেখলাম হুম কয়েনের মধ্যে কিছু একটা লেখা সাথে একটা সূর্য তো আমি বুঝলাম যে সূর্যের অনেক বেশি তৎকালীন সময় ইম্পর্টেন্স ছিল তাই সূর্য আঁকা হয়েছে একটা কয়েনের মধ্যে তো আমি ওই সময়ের রিলিজিয়ানটা জানতে পারলাম বা রিলিজিয়াস সিম্বল সম্বন্ধে জানতে পারলাম নেক্সট এখানে কয়েকটা কয়েনের এর দিলাম আমি এখানে বিভিন্ন কয়েন এই সব গোল্ড কয়েন্স হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের কয়েন্সগুলি কিভাবে আমাদেরকে অনেক কিছু জানায় দেখো এখানে প্রথম যে পিকচারটা প্রথম পিকচারটার মধ্যে একজন বসে আছে কিছু একটা শুনছে এমন সিস্টেমে বসে আছে যেমন পিছনে দেখা যাচ্ছে কোনো একটা বই পত্র কিছু একটা তো এটা দেখাচ্ছে লিডি লিরিস টাইপ কয়েন কুমার গুপ্তা প্লেইং ভিনা ব্যাকাইড তো কেউ একজন পিছনে এখানে খুব স্পষ্ট না কেউ একজন বিনা বাজাচ্ছে তো এই কয়েনটা কার সময়ের কুমার গুপ্তা যিনি নাকি একজন লিরিস্ট ছিলেন লিরিস্ট উনি পছন্দ করতেন মানে গানের বোল বা কিছু একটা ওই সব উনি পছন্দ করতেন তো এই কয়েনটা ওই সময় সময় সম্বন্ধে কত কিছু জানাচ্ছে নেক্সট একটা কয়েন আমি দেখছি এটার মধ্যে একটা ঘোড়ার পিকচার এটা এখানের মধ্যে কিছু একটা লেখা আমি যদিও বুঝতে পারছি না কিন্তু নিচে এটার এক্সপ্লেনেশন লেখা অশ্বমেধা কয়েন সমুদ্রগুপ্তা তো এই কয়েনটা যদি সমুদ্রগুপ্তের সময়ে চালু হয়ে থাকে এটা হচ্ছে অশ্বমেধা অশ্বমেধা কয়েন অশ্বমেধা তো সবাই জানো তোমরা অশ্বমেধ যজ্ঞ কি যেখানে একটা ঘুরাখে ছাড়া হতো রাজার দ্বারা অনেকগুলি ল্যান্ড ঘুরে আসতো যদি কেউ আটক করতো তাহলে ওদের সাথে যুদ্ধ হতো আর নয়তো ঘুরা ফিরে আসলে যোগ্য করা হতো গুড়াকে বলি দেওয়া হতো অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তো ওই অশ্বমেদা কয়েনটা যখন আমি সমুদ্রগুপ্তার সময় পেলাম আমি জানতে পারলাম যে সমুদ্রগুপ্তার সময়ে যোগ্য করা হতো তো এটাও আমাকে হিস্ট্রি জানতে হেল্প করলো নেক্সট ম্যারেজ কয়েন চন্দ্রগুপ্তা ফার্স্ট ইস্যুড বাই সমুদ্রগুপ্তা চন্দ্রগুপ্তা ফার্স্ট যিনি ছিলেন মৌর্য সাম্রাজ্যে যে প্রতিষ্ঠা করেছিলেন উনার ম্যারেজ অ্যালায়েন্স নিয়ে একটা ম্যারেজ ওই সময় কি হতো কিরকম থাকতো ওই সমুদ্রগুপ্ত দেখুন একটা একটার মধ্যে লেখা আছে লায়ন্স লেয়ার চন্দ্রগুপ্তা টু তো চন্দ্রগুপ্তা টু কি করেছেন একটা লায়নকে মেরেছেন মারার পর উনি এসে একটা কয়েন পাবলিশ করলেন আর নিজের নাম দিলেন লায়ন স্লেয়ার মানে কি লায়ন কী কে বলা হয় সিংহ হত্যাকারক তো এরকম একটা কয়েন থেকে আমরা ওনার সম্বন্ধে জানতে পারলাম যে উনি কোনো একটা লায়নকে মেরেছিলেন রাহিনো স্লেয়ার কুমারগুপ্তা ফার্স্ট কুমারগুপ্তার সময়ে একটা যে কি বলে গন্ডার গন্ডারকে মারা হয়েছিল ওই সময়ের একটা কয়েন নেক্সট এক্স টাইপ সমুদ্রগুপ্তা ব্যাটেলের সময়ে মানুষ কীরকমের সাজ স্বাস্থ্য কীরকমের অস্ত্র নিত তো দেখুন এখানের মধ্যে একটা অস্ত্র দেখা যাচ্ছে এরকম ভাবে তো আমি বুঝতে পারলাম সমুদ্রগুপ্তার সময়ে যে ব্যাটেল এক্স ইউজ করা হতো ওইটা এরকম টাইপের ছিল তো এরকম ভাবে গুপ্তা গোল্ড কয়েন্স বা বিভিন্ন সময়ে পাওয়া কয়েন্স আমাদেরকে হিস্ট্রি সম্বন্ধে অবগত করে নেক্সট মাউন্টেন প্লেসেস ফোর্টস টেম্পলস সরি প্লেসেস না প্যালেসেস পুরাটাই আমি ভুল বলেছি সরি মনুমেন্টস প্যালেসেস ফোর্টস অ্যান্ড টেম্পলস বলছে এখানে বিভিন্ন মনুমেন্টস যে এগুলি ছাড়াও আমরা অনেক যে মন্দিরের ধ্বংসাবশেষ পেয়েছি দেওয়ালের ধ্বংসাবশেষ পেয়েছি প্যালেসের ধ্বংসাবশেষ পেয়েছি ওইগুলো আমাদের হিস্ট্রির উপাদান কাজ হিসাবে করে আর্কিওলজিক্যাল সোর্সেস উইচ অফার ভ্যালুয়েবল অথেন্টিক হিস্টোরিক্যাল ইনফরমেশন ইজ দ্য মনুমেন্টস অফ দ্য এনশিয়ান্ট পিরিয়ড সব থেকে ভ্যালুয়েবল ইনফরমেশন যে যেই আর্কিওলজিক্যাল সোর্স আমাদেরকে প্রদান করে থাকে সেটা হচ্ছে ওই সময়ের মনুমেন্টস ওই সময়ের স্থাপত্য বিল্ডিংস ইনক্লুডিং টেম্পলস স্ট্যাচুস পটারি অ্যাটসেট্রা কাম আন্ডার দিস ক্যাটাগরি তো বলছে এই ক্যাটাগরি আন্ডারে কি কি আসে বিল্ডিংস টেম্পলস স্ট্যাচুস পটারি এই সব কিছু ওই সময়ের যে স্থাপত্য শিল্পের আন্ডারে আসে দিস আর মোস্ট সিগনিফিকেন্ট ফ্রম দ্য কালচারাল পয়েন্ট অফ ভিউ আর এটা কালচারাল পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট কেন অ্যাজ কম্পেয়ার টু দ্য পলিটিক্যাল ভিউ পয়েন্ট এটা থেকে আমরা ওই সময় পলিটিক্স সম্বন্ধে এতটা জানতে না পারলেও আমরা কী সম্বন্ধে জানতে পারবো কালচারাল পয়েন্ট অফ ভিউ মানে কালচার কেমন ছিল কালচার বলতে আমি কী বুঝাচ্ছি আমি একটা মনুমেন্টস আমি একটা কোনো একটা রাজ্যের ধ্বংসাবশেষ পেলাম এখানে একটা আমি মন্দির পেলাম হুম একটা মন্দিরে ধ্বংসাবশেষ পেলাম আরেকটা জায়গায় গিয়ে আমি এমন একটা জায়গা দেখলাম যেখানের মধ্যে মাঝখানে একটু খালি জায়গা আর সব দিকে বসার জায়গা তো আমি বুঝতে পারলাম যে এখানে কোনো একটা প্রোগ্রাম হতো সবাই সব বসে ওই প্রোগ্রামটা দেখত তো এই সব স্থাপত্য শিল্প থেকে আমি কালচারাল ওই সময়ের কালচারটা কেমন ছিল তারা রিলিজিয়াস ছিল কিনা না ওই সব আমরা জানতে পারি কিন্তু পলিটিক্যাল ভিউ পয়েন্টটা ওই সময়ের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কেমন ছিল ওইটা স্থাপত্য শিল্প থেকে ততটা ক্লিয়ার হয় না মোর ওভার দিস অলসো মিরার দ্য ইকোনমিক সিচুয়েশন অফ দ্য কান্ট্রি এটা ইকোনমিক সিচুয়েশনও অনেকটা বলে দেয় আমাদের কান্ট্রির ইকোনমিক সিচুয়েশনটা কেমন ছিল আমি এই লাইনটাকে একটু পরে এক্সপ্লেন করছি যে ইকোনমিক সিচুয়েশন কিভাবে দেখায় আদার ফ্যাক্টস লাইক ডিজাইনস অ্যান্ড আর্কিটেকচারাল প্যাটার্ন টাইপস অফ র মেটেরিয়ালস অ্যান্ড কনস্ট্রাকশন এক্সপার্টাইজ buildings guli theke হিস্ট্রি এইসব থেকে আমরা কি কি জানতে পারি ওই tara তারা কোন প্যাটার্নের বিল্ডিং বানাতো তারপর ম্যাটেরিয়ালস কি ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করতো সিমেন্ট ওই সময় ইউজ করা হতো কি না তারপর কনস্ট্রাকশানে কীরকমভাবে কাজ করা হতো সব কিছু আমরা এগুলি থেকে জানতে পারি এক্সপার্টাইজ ক্যান অলসো বি অপটেন ফ্রম মনুমেন্টাল সোর্সেস অফ এনশিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান হিস্ট্রি মনুমেন্টস আর অফ টু কাইন্ডস ইন্ডিয়ান অ্যান্ড ফরেন তো বলছে মনুমেন্টসের দুইটা টাইপ ছিল একটা হচ্ছে ইন্ডিয়ান বিল্ডিংস আর একটা হচ্ছে ফরেন বিল্ডিংস এবার ইন্ডিয়ান বিল্ডিংস কোনগুলি দেখো আমাদের মন্দিরগুলি কিরকম হয় এরকম টাইপের আমাদের মন্দির থাকে যেমন এখানের মধ্যে কোনো একটা পতাকা বা কিছু একটা আমরা এরকম ধরনের মন্দির বানাই এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল এবার ফরেন স্টাইল কি এই যে স্টাইলগুলি যেমন এখানে গম্বুজ যেটা মুঘল আমলে আবিষ্কার হয়েছিল এসেছে পারস্য দেশ থেকে বা বাইরের দেশ থেকে এটা হচ্ছে ফরেন স্টাইল আমাদের রাম মন্দির রাম মন্দির যে রিসেন্টলি বানানো হয়েছে রাম মন্দিরের সিস্টেমটা কিরকম এরকমের ভাবে না এরকমের ভাবে অনেকগুলি তারপর উপরে তো এটা আমরা ইন্ডিয়ান কালচার ইউজ করেছি এটার মধ্যে ইন্ডিয়ান বিল্ডিং স্টাইল এই বিল্ডিং স্টাইলটাকে বলা হয় নাগারা স্টাইল রাম মন্দিরটা বানানো হয়েছে নাগারা স্টাইলে নেক্সট এই যে তাজমহল একটা ফরেন স্টাইলের আর্কিটেকচার নেক্সট হচ্ছে হাওয়া মহল এটা কয়েকটা ফেমাস আর্কিটেকচার যেটা সম্বন্ধে আমরা তৎকালীন সময়ের শিল্প সম্বন্ধে জানতে পারি এটা হচ্ছে তামিলের খাজুরাহু টেম্পল দেখো বিল্ডিংয়ের স্টাইলটা এক এক জায়গায় এক এক রকম নেক্সট রেড ফোর্ট রেড ফোর্ট এটাও তো একজন লাল কিলা যেটা এটাও একটা ফরেন স্টাইল বা রাজস্থানী স্টাইলেও এরকম মন্দিরগুলি বা স্টাইলগুলো রাজস্থানের ফোর্টগুলির মধ্যেও দেখা যায়

টু লাইট দ্য ইন্ডিয়া এবার নর্থ ইস্ট কোনটা নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া এই যে জায়গাটা ইন্ডিয়া যে এরকম আমরা তো এই জায়গাতে থাকি না এটা আমাদের ত্রিপুরা তো এটা হচ্ছে আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম এটা বেশি বাজে হয়ে গেল হুম এই হচ্ছে ইন্ডিয়ার নর্থ পার্ট এটা হচ্ছে ইস্ট পার্ট তো বলছে এখানে কি দ্য আর্কিওলজিক্যাল এক্সকাভেশন ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া এই নর্থ ইস্টার্ন পার্টের যে এক্সকাভেশনগুলি হয়েছে এইগুলিতে যা যা পাওয়া গেছে ব্রড টু লাইট দ্য রিমেন্স অফ এ হাইলি ডেভেলপড আরবান সিভিলাইজেশন এখানের এক্সকাভেশন থেকে যে রিমেন্সিং রিমেইনিংসগুলি পাওয়া গেছে এতে বোঝা গেছে যে তৎকালীন সময় এনশিয়ান্ট হিস্ট্রিটা খুব বেশি আরবান ছিল আরবান রোরাল মানে হচ্ছে গ্রাম্য আরবানকে কি শহরে শহরে জীবনযাপন ছিল যেমন এই পুরা জায়গাটা এটা ছিল ইয়ের গুপ্তা সরি নন্দাজ মরিয়া মরিয়া এম্পাওয়ার আরবান সিভিলাইজেশন ছিল ইন এনশিয়ান্ট ইন্ডিয়া দ্য ডিসকভারি অফ দ্য ইন্ডা সিভিলাইজেশন হ্যাজ এস্টাবলিশড দ্য ডিসক দ্য এক্সিস্টেন্স অফ এ সিভিলাইজেশন

প্রিসিডিং দ্য আরিয়ান্স বলছে দ্য এক্সকাভিশন অফ তাকশিলা হ্যাভ জেনারেটেড এ লট অফ ইনফরমেশন অ্যাবাউট দ্য কুষাণ অ্যান্ড দ্য গান্ধারা স্কুল অফ আর্ট তো একটা ইউনিভার্সিটি ছিল তৎকালীন সময়ে তকশিলা ইউনিভার্সিটি এটার এক্সকাভিশন থেকে ওই সময়ের যে কুষাণ পিরিয়ড সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারি আর গান্ধারা স্কুল অফ আর্ট গান্ধারা স্কুল অফ আর্টের কীরকম কালচার ছিল আর্ট অ্যান্ড আর্কিটেকচার কীরকম ছিল সবকিছু আমরা কোথা থেকে জানতে পারি তকশিলা ইউনিভার্সিটির এক্সকাবেশন থেকে দ্য উড অ্যান্ড রিমেন্স ফাউন্ড ইন দ্য এক্সকাবেশন অফ পাটলিপুত্র পাটলিপুত্র যে জায়গাটা ছিল এটার মধ্যে অনেক কাঠের জিনিসপত্র পাওয়া গিয়েছে এক্সকাবেশনে খনন কার্য ডিপিক্স দ্যাট ইন দ্য প্রি হিস্ট্রিক পিরিয়ড দ্যাট ইউজ অফ উড ওয়াজ মোর পপুলার অ্যান্ড ফার্নিশাস কনস্ট্রাকটিভ হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালস অ্যাবাউট দ্য মোরিয়াস তো এই যে উড যে কাঠের জিনিসপত্র পাওয়া গিয়েছে এক্সকারভিশনে এটা থেকে আমরা জানতে পারলাম যে ওই সময়ে যেই সময়ের কাঠের জিনিসগুলি পাওয়া গিয়েছিল ওই পিরিয়ডটাতে কাঠ অনেক বেশি পপুলার ছিল ফার্নিশাস কনস্ট্রাকটিভ হিস্টোরিক্যাল মেটিরিয়ালস ওইটা দিয়ে অনেক বিল্ডিংসও হয়তো বানানো হয়েছে অবাউট দ্য মৌরিয়ানস মৌর্য সাম্রাজ্যের সময়ে এই কাঠের বৈশিষ্ট্যগুলি বেশি দেখা যেত মোর অভার দ্য ভেরিয়াস টেম্পলস অ্যান্ড স্তুপাস লাইক দোস পাউন্ড এন সাচি অ্যান্ড বা স্তুপাস আর দ্য আদার্ নিউমারা স্টিম টেম্পলস এন্ড সাউদার্ন ইন্ডিয়া প্রোভাইড অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য এডুকেশনাল অ্যান্ড সোশিয়াল লাইফ অফ ডিডেন সোসাইটি তো বলছে টেম্পল ছাড়াও আরও কিছু জিনিসপত্র আছে যেটা থেকে আমরা তৎকালীন সময়ের যে সোশিয়াল লাইফ কেমন ছিল সেটা সম্বন্ধে জানতে পারি এর মধ্যে কী কী ছিল যেমন সাচি স্তূপা অফ সাঁচি সাঁচির যে স্তূপা এটা খুব ফেমাস একটা বুদ্ধিস্ট কি বলে হয় যে যে বুদ্ধের বডি পার্টস এখানে আছে সাচির তোপার মধ্যে একটা এরকম একটা রাউন্ড একটা জায়গা এটার মধ্যে পুরোটা বিল্ডিংস বানানো এটার মধ্যে এরকম ভাবে রাস্তা দেওয়া থাকে ভিতরে ঢুকার আর সব দিকে একটা রাউন্ড থাকে মানুষ কি করে ওই রাস্তাটা দিয়ে প্রদক্ষিণ করে আর বিশ্বাস করা হয় এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি বুদ্ধার বডি কোন একটা পার্ট সেটার মধ্যে রাখা হয়েছে তো এটাকে স্তূপা বলা হয় এই যে স্তূপাটা দেখতে পাচ্ছেন আপনারা স্তূপা বলা হয় এটাকে তো সাঁচির স্তূপা বা ভারহুদ স্তূপা এগুলি খুব ফেমাস রিমেনিংস যেটা আমাদেরকে হিস্ট্রি সম্বন্ধে জানায় কোথায় এগুলি পাওয়া যায় সাউথ ইন্ডিয়াতে অ্যাবাউট এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল লাইফ অফ দিদেন সোসাইটি দ্য অ্যাক্সকার অফ হরপ্পা হরপ্পার যে খনন কার্য হয়েছে মহেন্দ্র দারু কালীবঙ্গান লোথাল তকশিলা হ্যাভ ফার্নিড প্রিটি ভ্যালুয়েবল অ্যান্ড অথেন্টিক হিস্টোরিক্যাল ডিসকোভারিজ তো এইসব জায়গার খনন কার্যে আমরা অনেক বেশি অথেন্টিক মানে গ্রহণযোগ্য আর ভ্যালুয়েবল ইম্পর্টেন্ট ফালতু গাল গল্প না কিন্তু অথেন্টিক সোর্স আমরা ওইখান থেকে ডিসকভারি করেছি তো এই ছিল আমাদের আর্কিওলজিক্যাল যে রিমেনিংসের একটা ডিসকাশন এটার আন্ডারে আমরা কি কি পড়লাম প্রথম থেকে একটু দেখে নেই আর্কিওলজিক্যাল সোর্সের আন্ডারে আমরা দেখলাম যে আচ্ছা এখানে একটু বলে রাখি আমাদের ত্রিপুরায় যদি আমি আর্কিওলজিক্যাল সোর্সেস দেখতে চাই তাহলে আমার উনকুটির যে বিল্ডিং উনকুটির রিমেইনিং এইগুলি আর্কিওলজিক্যাল সোর্সের উদাহরণ উদয়পুরের যে বিভিন্ন মন্দিরগুলি আছে ওইটা আর্কিওলজিক্যাল সোর্সের উদাহরণ কারণ ত্রিপুরায় তৎকালীন সময়ে কীরকমের আর্ট অ্যান্ড আর্কিটেকচার ফলো করা হতো কীরকম স্টাইলের মন্দির বানানো হতো সবটা আমাদেরকে ত্রিপুরার হিস্ট্রি সম্বন্ধে অবগত করায় তাই আমি ত্রিপুরা দিয়ে যদি বলতে চাই এগুলি হচ্ছে আমার আর্কিওলজিক্যাল সোর্সেস তারপর আমরা দেখলাম গোল্ডস কয়েন্স বা পটারি যা যা খনন কাজে পাওয়া গেছে এগুলি ইনস্ক্রিপশনের ইম্পর্টেন্স কী স্তম্ভলিপি শিলালিপি কারা কারা বানিয়েছিলেন কখন বানিয়েছিলেন নেক্সট আমরা দেখলাম পাঞ্চমার কয়েন আর গোল্ড কয়েন আর বিভিন্ন রাজার সময়ে কি ধরনের কয়েন পাওয়া গেছে তাদের ইম্পর্টেন্স কি। নেক্সট আমি দেখলাম সমুদ্রগুপ্তা বা গুপ্তা পিরিয়ডসের কিছু গোল্ড কয়েন্স তারপর আমি আসলাম মনুমেন্টস প্যালেসেস ফোর্টস অ্যান্ড টেম্পলস এখানে আমরা অনেকগুলি ফোর্টস দেখলাম টেম্পলসের পিকচার দেখলাম তাজমহলের পিকচার দেখলাম আর্কিটেকচারাল স্টাইল ওই সময় কী ফলো করা হতো তারপর কী রকমের বিল্ডিংস রিমেইনিংস পাওয়া গিয়েছিল ওই সময়ে এগুলির ইম্পর্টেন্স কী উডেন আর্কিটেকচার উডেন ম্যাটেরিয়ালস পাওয়া গিয়েছিল গুপ কোন সময়ে মরিয়া মরিয়ান ইনস্টিটিউশন মোরিয়ান সাম্রাজ্যের সময়ের কাঠের জিনিসপত্র পাওয়া গিয়েছে এটা আমাদেরকে দেখায় যে তৎকালীন সময়ে কাঠ অনেক বেশি ইউজ করা হতো তো এইভাবে আমি পুরাটা ডিসকাশন শেষ করলাম নেক্সট ক্লাসে আমরা ফরেন অ্যাকাউন্টস আর